হবে কাম, তুমি কিনবে কৃষ্ণ নাম, তুমি কিনবে কৃষ্ণ নাম। তো আমরা যতটা কৃষ্ণ নাম প্রচার করব, আমরা পার্সেন্টেজ পাবো, 10টি পাবো। সেই জন্যই কি করতে হবে, চোখ কান বন্ধ করে শুধু প্রচার করতে হবে, প্রচার করতে হবে। শুধু প্রচার করলে কি হবে, পার্সেন্টেজ পে পে বাস হয়ে গেল। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট যেরকম, যে যত লাইফ ইন্স্যুরেন্স করবে সে অটোমেটিক্যালি ব্যাংকে যে এজেন্ট থাকবে তার পার্সেন্টেজ অ্যাকাউন্টে চলে আসবে। নিত্যানন্দ প্রভু এটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, যত নামহট্ট প্রচার করবো আমাদের অ্যাকাউন্ট ভরতে থাকবে, ভরতে থাকবে, ভরতে থাকবে। কত রকমের, এই জন্য বললাম এই গানটা প্রত্যেকটা লাইন কত নির্ভরযোগ্য। নিশ্চিন্ত চিন্তাধারা আমাদের প্রদান করছে, যে আমরা যদি নামের হাটের আশ্রয় নিয়ে থাকি তাহলে কি হবে, আর নাহি কলির ভয়। আমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু কেউ কেউ বলবে নামহাটে থেকে তো বিভিন্ন রকম সমস্যা আছে, ইউজ করে নামহাট থেকে সমস্যা হওয়াটাই ভালো, বাহির জগতে গেলে সমস্যা থাকবে না তা নয়। নামহাট থেকে যদি নামহাটে থেকে যদি কেউ খারাপ হয়, সেই খারাপ লোকটা বাহিরের জগতের সব থেকে ভালো লোক থেকে ভালো। এই নামহাট আশ্রয় রয়েছে, নিত্যানন্দের আশ্রয় রয়েছে। যারা নামহাটে রয়েছে সবাই আমাদের সম্মানের যোগ্য, যারা নামহট করছে, কেন তারা খুব ভাগ্যবান, তারা নিত্যানন্দ প্রভু আশ্রয় নিয়েছে, তারা নামের হাটের আশ্রয় নিয়েছে, তারা হরিনামের আশ্রয় নিয়েছে, তাই তারা আমাদের সবাই সম্মান যোগ্য। তো এইভাবে নিত্যানন্দ প্রভু বলছেন, মহাপ্রভু বলছেন যে গৌর বলে নিতাই দেন সকল সম্ব, সে কথা ভক্তিগণ ঠাকুর তিনি ডাকি কয়েক জোরে জোরে বলছেন, হাকাতে হাকাতে বলছেন, নিতাই চরণ বিনা নাহিক আশ্রয়। নিত্যানন্দ চরণ হচ্ছে একমাত্র আশ্রয়। কলিযুগে আমরা জানি ধর্মের 4টে স্তম্ভ আছে, তপস্যা, সুচিতা, দয়া আর সত্য। 4 যুগে 4টে স্তম্ভ ছিল, তারপরে কি হলো, এক এক যুগ বাড়ছে, এক একটা স্তম্ভ নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় যুগে 3টে পা ধর্ম দাঁড়িয়ে আছে, দ্বাপর যুগে 2টো পা ধর্ম দাঁড়িয়ে আছে, কলিযুগে একটা পা কি ধর্ম দাঁড়িয়ে আছে, এটা যে সত্য। তো কি সত্য কলিযুগে, নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য, দৃঢ় করে ধর নিতারি পা। নিত্যানন্দ প্রভুর চরণটাই সত্য, যে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নেবে তাহার সেবক নিত্য, সে নিত্য কালের জন্য সুরক্ষিত থাকবে। তো আমাদের চিন্তা করা উচিত, আমার এই ভগবত ধাম থেকে এই মায়ার সংসার এসেছি, মায়ার সংসার থেকে উদ্ধার করবার জন্য ভগবান কত প্রকার ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা এখানে গিয়ে আমাকে ছেড়ে দুঃখ পাচ্ছ, ঠিক আছে, তোমরা ধ্যান করো, ধ্যান যোগ করলে যম নিয়ম আসন প্রাণায়াম করে ধ্যান করো, আমার কাছে ফিরে আসবে, ভগবান উপায় দিল। তারপরে না, তোমরা জ্ঞান অনুশীলন করো, আমার কাছে ফিরে আসবে, তোমার কর্ম অনুষ্ঠান করো, আস্তে আস্তে আমার কাছে ফিরে আসবে, বিভিন্ন রকম উপায় দিল। কিন্তু ভগবান সব উপায় দিয়ে দেখলো যে কোনোটা উপায়ে লোকেরা অত আলসি, কোন উপায় কাজ করবে না। তাই ভগবান কি করেছেন, তিনি একদম মানে দয়াতে বিভোর হয়ে পড়েছেন, দয়াতে বিভোর হয়ে পড়েছেন। তাই মহাপ্রভু রূপে এসে তিনি একটা উপায় দিয়ে দিলেন, নাম। যে কেউ নাম করতে পারবে। তো ব্যাপার হচ্ছে, আমি সময় বললি ক্লাসে, একটা লোকের অ্যাকাউন্টে $100 মিলিয়ন, ১০০ কোটি টাকা আছে। সে রাস্তায় যাবে একটা চেক বই নিয়ে ব্ল্যাঙ্ক চেক সই করে করে রাস্তার লোকেদেরকে দিয়ে দেবে, চিনা নাই জানা নাই, ১০০ কোটি টাকা ব্যাংকে আছে। সে রাস্তায় যাবে বলে আমার সবাইকে ব্ল্যাঙ্ক চেক দেবে, না লেখে
তার মানে কি সাগর 100 কোটি টাকা ব্যাংক মে হে ও মহারাজ শেষ হয়ে যাবে, আনলিমিটেড লাগবে। হ্যাঁ, তার মানে কি লোকটা কি, তার মানে লোক পাগল যে 100 কোটি টাকা ব্যাংকে রেখে সে গিয়ে বলবে আমি ব্ল্যাঙ্ক চেক সবাইকে দিচ্ছি, তাহলে সে পাগল তাই না? তো আমার গৌরাঙ্গ বাবু পাগল, ভগবান ভগবান যখন পাগল হয়ে যান তখন গৌরাঙ্গ রূপে আসেন তিনি, সেজন্য তিনি কোনো বিচার করে না, তিনি কি যে দিচ্ছে বিচার করছেন না, তিনি প্রেম সম্পদ দিয়ে দিচ্ছেন। চির অদত নিজ গুপ্ত বিতম স্ব প্রেম নামা মৃত মত্য তারম, যে কোনোদিনই দেওয়া হয় না সেই সম্পদটা তিনি কি করছেন, কাকে দিচ্ছেন, কে যোগ্য কে অযোগ্য বিচার করে নাই। হ্যাঁ, যারে দেখে তারে, মানে যাকে তাকে, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাইকে তিনি বিতরণ করছেন, সবাকারে যাচ্ছে মানে যেচে যেচে দিচ্ছেন, কেউ চাইছে না। মহাপ্রভু যে দুর্লভ সম্পদ দিতে এসেছেন, সেই সম্পদ অধিকার হওয়ার যোগ্যতা দূরে থাকুক, লোক চাইবে না, দৌড়ে পালাবে। কিন্তু নিত্যানন্দ প্রভু অত করুণাময়, মহাপ্রভু অত করুণাময়, তাদের পিছনে পিছনে গিয়ে তারকে দৌড়ে দৌড়ে ধরছে। সে আছে নিতাই দয়াময়। তো এই প্রকার নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু চরণ কমলে আশ্রয় পেয়ে আমরা এই সুযোগ ছাড়ি তাহলে আমরা হোপলেস। জগতে যাদের হোপলেস তাদের জন্য তো মহাপ্রভু এসেছেন, তারা আমরা সুপার হোপলেস, আমরা সুপার হোপলেস না, কেউ হোপলেস হওয়ার সুযোগ নাই। কেননা যে কেউ লোক এই নাম হটার খাতায় নাম লেখাবে, আমি দেখেছি আমাদের গ্রামে একটা লোক ছিল, ও কোনোদিন মুক্তিযোদ্ধা হয় না, কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করতে যায় না, কোনোভাবে ওই খাতার নামটা উঠে গেছে। ভারত স্বাধীন হওয়ার পরে ভারত সরকার এ স্বাধীনতা সংগ্রাম বলে তার অ্যাকাউন্টে টাকা ভরে যাচ্ছে, ট্রেনে ঘুরছে ফ্রিতে, টাকা পেয়ে যাচ্ছে, আর কোনোদিন যায় না, খাতায় নামটা উঠিয়ে দিয়েছেন। ঠিক সেরকমই যারা এই নাম হটে নাম লেখাবে তারাও কিছু না কিছু ফল পাবে, আর যারা নাম হটে সক্রিয় থাকবে, আর যারা নাম হটে থেকে সুন্দর নাম হটের প্রচার প্রসার করবে, তাদের কথা তো বলার কিছু নেই। আর তারা যে কত ভাগ্যবান, আমার নিত্যানন্দ প্রভুর আশ্রয় নেবো কি, আমাদের নাম হট প্রচার চরণে আশ্রয় নেওয়া উচিত। কেননা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তাদেরকে চুজ করেছেন, তোমরা আমার প্রচারক, আমাদের রথী মহারথী। যারা নাম হাটে রয়েছেন, নাম হাট প্রচার করছেন, তারা সবাই ধন্য, আমাদের নমস্য। তো এইভাবে নাম হাটের কথা বললাম আর কি, নিজের চিত্ত শুদ্ধির জন্য নাম হাটের মহিমা গান করলে আমাদের চিত্ত শুদ্ধি হবে। তো এইভাবে ভক্তিমনো ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন যে নাম হাট যে খোদ নিতাই নিত্যানন্দ খুলেছেন, এটা নির্ভরযোগ্য প্রচারের মাধ্যম। এই নাম হট প্রচার আছে নির্ভরযোগ্য আশ্রয়, যেটি যেখানে শিশু নিশ্চিন্তে মার কোলে ঘুমালে যেরকম তার অবস্থা, তো নাম হট যারা আশ্রয় নেবে তাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো কলির ভয় ওদের প্রতি থাকবে। এই নাম হট ভক্ত বৃক্ষটা কি জিনিস, কত নির্ভরযোগ্য, এইভাবে করে আমাদের কি করতে হবে, এই নাম হট গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। আমাদের বেঙ্গলে একটা পরিকল্পনা আমরা করেছি, আমাদের ইন্ডিয়াতে এখন কোন মঠ মন্দির করতে ব্যুরো থেকে পারমিশন দিচ্ছে না, কারণ অনেক মন্দির টন্দির হচ্ছে, বিগ্রহ পূজা করার লোক নাই, তাই আমাদের বন্ধ করে দিচ্ছে। আমাদের নাম হট প্রচারের ফলে গ্রামে গ্রামে প্রচুর ভক্ত হয়ে গেছে, এদিকে অনুকূল বাবা প্রতিকূল বাবা তাদের মন্দির সংখ্যা বেড়েই যাচ্ছে। আমাদের অত ভক্ত হলে এর বাড়িতে ওর বাড়িতে বসে আছে, এই যে মহাপুরুষ বলে দিয়েছে 5-7 মিলি দুয়ারে বসিয়া, তো সেই দুয়ারে আমরা বসে আছি এখন, আর ঘরেই পাচ্ছে না বসবার জন্য। আমি এটা পরিকল্পনা দিলাম নাম হট ভক্তদেরকে, আমরা গুরুমাতে বললাম যে আমরা মন্দির করব না, আমরা প্রেয়ার হল করব,
প্রতিটা গ্রামে, কারণ সব জায়গায় ভক্তরা জমি যেতে চায়, আমরা এটা মনে হচ্ছে জমিও তো নিতে পারি না। এবার মন্দির করলে বিগ্রহ পূজার একটা দায় থাকে যায়, তো আমরা কি করবো প্রতিটা গ্রামে গ্রামে প্রেয়ার হল করব। সে মন্দির তার নাম হচ্ছে কীর্তন মন্দির, রাধা মাধব মন্দির নয়, রাধা গোবিন্দ মন্দির নয়, কি মন্দির না কীর্তন মন্দির। তো প্রতি গ্রামে একটা স্টাইলের হবে, তার নাম থাকবে কীর্তন মন্দির, যেখানে সপ্তাহে ভক্তরা একসঙ্গে মিলিত হলো, কোনো কোনো বিগ্রহ থাকবে না, শুধু আলেখ্য থাকবে। কলিযুগে বিগ্রহ পূজা তো মুখ্য নয়, সেটা আমাদের ভক্তি একটা অঙ্গ আমরা করছি, মুখ্য হচ্ছে নাম সংকীর্তন। তো আমার নামের মন্দির কীর্তনের মন্দির হবে, রোববার দিন মিলিত হবে বা বাংলাদেশে শুক্রবার দিন মিলিত হবে। আর যে যেই গ্রামে নাম হওয়া তারা সক্রিয় আছে, তারা সেখানে রাধাষ্টমী জন্মাষ্টমী করতে পারবে ছোট করে, যারা বড় বড় মন্দিরে না যেতে পারছে, সবাই যেতে পারে না, আর সেখানে বাচ্চাদেরকে সনাতন ধর্ম শিক্ষা ব্যবস্থা করাতে পারবে, মৃদঙ্গ শিখবে, মেয়েরা ড্যান্স শিখবে। তো এইরকম প্রতি গ্রামে গ্রামে একটা ডিজাইনের প্রেয়ার হল দেওয়া হবে, সেই ডিজাইন সবাই করবে। মায়াপুর মধ্যে আর্স থাকবে, জালি থাকবে, যে দেখলে মনে হবে যে এইটা ইস্কনের কীর্তন মন্দির। তো এটা বাংলা আমি কেউ ভাবলাম, আমি শুনো, আমি তো প্রথমে চিন্তা করি যে গুরু মাঝে নাম হট দিয়েছে না, এই নাম হট করে এবং একটা খনি দিয়ে গেছে, খনি মাইন কয়লা খনি, সোনার খনি, হীরের খনি থাকে না, গুরু মহাজ আমাদের খনি দিয়ে গেছেন একটা, এই খনিটা খেয়ে খেয়ে আমরা শেষ করতে পারবো না। এই নামহারটা কাজে লাগালে না কত যে প্রচুর ধন সম্পদের ভিতর থেকে বেরোবে আমাদের। আমি বাংলাদেশের সিচুয়েশন এপর্যন্ত নামহারটা আমি ভালোভাবে জানি না, কিন্তু বেঙ্গলে উড়িষ্যা আসামে যে নামহারটার অবস্থা এখন দেখছি আমি, হাজার হাজার লোক যুক্ত হচ্ছে, হাজার হাজার গ্রামে আমাদের সক্রিয় নামহট্ট। আমরা আজকে বললে এক মাসের মধ্যে আমরা 10,000 গ্রামে প্রেয়ার হল বানাতে পারবো, অত সক্রিয় আছে। গ্রামে গ্রামে যেখানে লোক যাবে দেখবে কীর্তন মন্দির, ইস্কনের কীর্তন মন্দির, ইস্কনের কীর্তন মন্দির, সব জায়গায় যেখানে এরকম আমরা যাই রাস্তাঘাটে, সব জায়গায় আমাদের ইন্ডিয়াতে সর্বত্রই কি কি যেটা বন্দে পুরুষোত্তম অনুকূল বাবা কি মন্দির করে, এটা কি বলে সৎসঙ্গ, সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ বিহার। তো আমাদের থাকবে কীর্তন মন্দির, গ্রামে গ্রামে কীর্তন মন্দির থাকবে। এটাতে আমাদের আমার খুব মনে হচ্ছে এটা করলে যদি ইস্কন্দে করা হয় আমাদের প্রচারটা হাজার গুণ আর বেশি বড় হয়ে যাবে, হাজার গুণ বর্ধিত হয়ে যাবে।